নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি এই গরমের মধ্যে হালকা পাতলা কম তেল মশলায় তৈরি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মেথি পটল রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই তরকারিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা ফোড়ন এবং 1/2 টিস্পুন গোটা মেথি। মেথিটা ঠিক এইভাবে ফুটে উঠলে কেটে রাখা আলু পটলগুলো ছেড়ে দিতে হবে। এখানে আমি 1টা বড় সাইজের আলু লম্বা আকারে কেটে নিয়েছি এবং 200 গ্রাম পটল ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আলু পটলটাকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই সময় নুনটা দিয়ে দিলে দেখবেন আলু পটলগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে মেশানো হয়ে গিয়েছে, এবারে 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আলু পটল থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা পেস্ট এবং প্রায় 5টার মতো কাঁচা লঙ্কা। এখানে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আদাটাকে নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আজকের এই মেথি ফোড়নে পটলের রেসিপিতে আদাটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আদার ফ্লেভারটা এই রেসিপিতে সব থেকে কিন্তু ভালো আসে। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। গুঁড়ো মশলা ব্যবহার করলে এইভাবে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নিতে হয়, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকে না। এবারে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আলু পটলগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল। এখানে ঝোলটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন। ঝোলটাকে নেড়ে চেড়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এই সময় আপনারা কিন্তু নুনটা চেক করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ নুন। তবে আজকের এই রেসিপিতে কোনো চিনি ব্যবহার করব না, কারণ মেথি ফোড়ন দিয়ে রান্না করলে চিনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। নুনটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই একদম কিন্তু রেডি হয়ে গেল মেথি ফোড়নে আলু পটলের পাতলা ঝোল রেসিপি। এবারে আমি গরম গরম ভাতের সাথে এই পাতলা পাতলা ঝোলটি পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই পাতলা ঝোল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।